আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, যারা স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি খুব কি বলবো, আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি। কথা বলো, নিজে যে কত বড় বোকাচোদা বাইঞ্চোদ বাইঞ্চোদ স্টুডেন্ট আমি এখন, সেইটা আমার নিজের কাছে মনে আছে। আমি যে কত বড়, আমি কাদের জন্য আন্দোলন করলাম, আমরা আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা, আর দেশে কি হচ্ছে এখন, এগুলা দেশে কি হচ্ছে, এগুলা আমরা আন্দোলন করছি, আমাদের দাবির জন্য আন্দোলন করছি। আমরা কোনো বাইঞ্চোদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামিনি রাস্তায়। রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, এগুলো কারা করতেছে? এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে। এই এরা সুবিধাবাদী, এরা সুবিধা নিচ্ছে, এরা সুবিধা নিচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে, আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, তারা সবাইকে আমি অনুরোধ করতেছি, দুই হাত জোরে অনুরোধ করতেছি, তোমরা যে যেখানে আছো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো, এটা তোমরা প্রোটেক্ট করো। আমরা এরকম স্বাধীনতা চাইনি, এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি, এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই। কি স্বাধীনতা, আমরা কি স্বাধীনতা করলাম, কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে? আমরা কি এই আন্দোলন করছি? আমরা তো এই আন্দোলন চাইনি ভাই। রাস্তাঘাটে কি চলতেছে এগুলা? রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর, গণভবন শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে, যত এমনকি এরকম হয়েছে, যারা আমাদের অন্য ধর্মাবলম্বী আছে, যারা আছে তাদের মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে ভাই। এটা কেন হবে, এইটা কেন হবে? এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করিনি, আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি, তোমাদের মতো কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে। আমরা নৌকা ডুবাইছি ধানের শিসলায়, ধানের শিস লাগানোর জন্য না, আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি, আমরা নৌকা ডুবাইতে চাইনি, আমাদের দাবি এটা ছিল না, আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি, আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না, কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না, আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। কি হচ্ছে দেশে, এগুলা কি হচ্ছে, কারা করতেছে এগুলা? দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে, দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে, এইগুলো তো আমরা চাইনি ভাই। ছাত্ররা কয় এগুলো একটা জায়গা করে, স্টুডেন্টরা ইয়ে করতেছে, খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে, আমরা তো তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম না। খুলনার কোনো আমার আমার অনেক ফ্রেন্ড আছে যারা ছাত্রলীগ করে, ওরা তো কেউ এসে আমাদের একদিন কেন বাধা দেয়নি, কেউ এসে বাধা দেয়নি, কেউ বলেনি যে তোরা তুই ইয়া করিস না, তুই তুই আন্দোলনে যাইস না, কেউ এসে একবার বলেনি। সবাই উৎসাহ দিতে যে না তুই আন্দোলনে যা, তোরা আন্দোলনে যা। আমরা যাইতে পারতেছি না, আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না, সবাই উৎসাহ দিতে।